আসুন স্বাস্থ্যবিধি মেনে চলি মাস্ক ছাড়া বাইরে না যাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যদি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ সাথে আইকনটি অন করে দিবেন তাহলে যখনই আমি এ ধরনের ভিডিও আপলোড করবো সবার আগে পেয়ে যাবেন শুধু আপনি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সাবধানে আছেন তো আপনি একটি টেম কোকাটাইল পাখির বাচ্চা খুঁজছেন যেটা একা একা খেতে পারে এবং অনেক ফ্রেন্ডলি তো ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন এই পাখিটি একা একা খাচ্ছে তো এই পাখিটাই সেল হবে যেটা দেখতে পাচ্ছেন যে মাথার টিকলিটা একটু ছোট সেই পাখিটি সেল হবে আর একটি পাশের যেটা রাখা আছে ওইটা আমার টেম পাখি এর আগেও সেই পাখির ভিডিও দেখছেন ওই পাখির নাম পিকা এবং তো যে পাখিটি সেল করব। সেটা নাম হচ্ছে অলি তো এটা একটি ভাইয়ের পাখি আমাকে দিয়েছিলো কিছুদিন আগে তো সে ভাই সেল করার জন্য আমাকে বলল যে আপনার কাছে রেখে সেল করে দেন তো আমি এমন সুন্দর করে পাখিটিকে ট্রেনিং করেছি যে অনেক ভালো টাইম হয়ে গেছে কামড় দেয় না ডাকলে সে লাফালাফি করে নাচানাচি করে তো এত কিছুর ভিডিও শ্যুট আমি করতে পারিনি তো আপনি নেওয়ার সময় অবশ্যই দেখে নিতে পারবেন এবং গ্যারান্টি সহকারে নিতে পারবেন পাখিটি ফুল টেম এবং সুস্থ আছে তো প্রথমে একটা কথা বলতে চাই যে এ ধরনের টেম পাখি প্রাইস আর একটু বেশি হওয়ার কথা কারণ টেম ছাড়াই এই সাইজের পাখি তিন হাজার পঁয়ত্রিশশো টাকাতে সেল হয় তো আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আমার দর্শকের জন্যই আমি ভাইয়ের সাথে আলোচনা করে এই পাখির প্রাইসটা ঠিক করেছি অনলি পঁয়ত্রিশশো টাকা তো পাখিটি কিভাবে নেবেন আমি এখন বলছি পাখিটি নিতে পারেন আপনি রাজশাহীতে যে কোনো জায়গায় এসে নিতে পারেন তো এটা দূরে সেন্ড করা যাবে না যেহেতু লকডাউন চলছে যারা রাজশাহীর আমার প্রিয় দর্শক রাজশাহী সাবস্ক্রাইবার আছেন তারা নিতে পারেন তো পাখিটি নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে তো আমি নিচে আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিব ইনবক্স করবেন ইনবক্স করার পর আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার ট্রাই করব আর আপলোড করার সাথে সাথেই এটা সেল হয়ে যাবে যখনই দেখবেন যে ভিডিও আপলোডের একদিন পার হয়ে গেছে তখন ইনবক্স করে লাভ হবে না কারণ অবশ্যই পাখিটি সেল হয়ে যাবে অনেকেই আগে থেকে বলে রাখছেন যে একটি পাখি আমার লাগবে আমাকে জানায়েন তো আসলে অনেকেই এস এম এস করেছেন আমি এখন কাকে কাকে দিব যে আগে এস এম এস করবেন অবশ্যই তাকে দিয়ে দেব তো আবারও বলছি রাশে বাইরে দেওয়া যাবে না লকডাউনের কারণে অবশ্যই এটা রাশের মধ্যে নিতে হবে তো এর আগে আরেকটি পাখি আমি সেল দিয়েছিলাম আপনাদের জন্যই এবং সেই পাখিটির মতো এই পাখিকেও আমি এমনভাবে ট্রেনিং দিয়েছি যে এটা অনলি ছাতু খেয়ে মানুষ হয়েছে ছাতু খেয়ে বড়ো হচ্ছে এ টোয়েন্টি ওয়ান দেওয়া লাগবে না তো এ টোয়েন্টি ওয়ানের দাম এখন অনেক বেশি আমি শুনলাম একশো গ্রামের দাম তিনশো টাকা সর্বনিম্ন কিন্তু এখানে সিক্সটি টাকার যদি আপনি যেমন ষাট টাকার যদি ছাতু খাওয়ান তো পনেরো থেকে বিশ দিন চলে যাবে প্রায় হাফ কেজির কাছাকাছি চলে যাবে ছাতু প্রায় হাফ কেজির ছাতু ষাট টাকা তো এইটা কিনলে আপনার বিশ থেকে পনেরো দিন আরামে চলে যাবে এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে খাচ্ছে বাটিতে তো এই গ্যারান্টি আমি দিচ্ছি পাখি একা একা খাবে তো এই ধরনের লোটিনো কোকোটাইলের প্রাইস অনেক হয়ে থাকে টেম হিসাবে এটার প্রাইস অনলি পঁয়ত্রিশশো টাকা রাখা হয়েছে তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ